শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালোই আছি খারাপ থাকার মধ্যে। মাসুম হচ্ছে একটু খারাপ আছে, ওর সর্দি জ্বর এখনও সারেনি, আর আমি উঠলেই আমার পেছন পেছন ছেলেটা উঠে পড়ে। দেখো তো, আমি উঠলাম একটু পরে ও উঠলো, ওকে নিয়ে গিয়ে আবার শুয়ে দিলাম। শুয়ে দিয়ে এখন আমি এই যে ঝাড়ু দিয়ে দিচ্ছি আর কি, ওকে বললাম যে শুয়ে থাকো, বলছে আমি উঠে পড়েছি মা, আমার ঘুম ভেঙে গিয়েছে, এত মানে সকাল সকাল একটু ঠান্ডাই পড়ে যায়। তো আমি বললাম যে না বাবা, এই ঠান্ডার মধ্যে তোমাকে এখন বের হতে হবে না, তুমি একটুখানি শুয়ে থাকো। তো জোর করে ওকে শুয়ে দিলাম, দিয়ে আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, উঠোনটা একদম রাস্তা সহ ঝাড়ু দিয়ে দেব। ওইদিকে দেখো কি সুন্দর ধান ক্ষেত দেখা যাচ্ছে, অল্প একটু, বেলা সেরকম হয়নি, রোদটা আগেই চলে আসে। তো যাই হোক, দিয়ে দিলাম। ওই যে টোটোগুলো বেরোচ্ছে এখন, গেল একটা, এরপর মুরগিগুলো ছেড়ে দেব। আমাদের শুধু উঠোনটা ঝাড়ু দিলেই হয় না, এই পেছন দিকটাও ঝাড়ু দিতে হয়, সকাল সকালই ঝাড়ু দিয়ে দিই, না হলে পরে না ধুলো হয়ে যায়, মানে শীতটা শুকিয়ে যায়, ধুলো হয়ে যায়, তখন ঝাড়ু দিলে একদম চোখে মুখে ধুলো ঢুকে যায়। তাই সকাল সকাল এই দিকটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর মুরগিগুলো ছেড়ে দিলাম। দেখো সব এইদিক ওদিক ঘুরছে, এই দেখো আমার পেছনে পেছনে ঘুরছে, ওরা আসলে খেতে চাইছে। তো এখন ঝাড়ুটা দেওয়া কমপ্লিট করে নিয়ে ওদেরকেই আগে খেতে দেব। সবাই মিলে কি সুন্দর খাচ্ছিল দেখতে পাচ্ছিলে? আর এখন আমি একটু পুকুরের এদিকে এসে দেখলাম, ও মা কি সুন্দর কলমি শাকের ফুল ফুটেছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখলে কত সুন্দর লাগছিল না, দারুণ লাগছিল। এই যে পুকুরের নিচেও ফুটেছে, উপরেও ফুটেছে। এরপর আমি এখন গুঁড়ো বানাবো সকালবেলার ব্রেকফাস্ট, কি সুন্দর চালগুলো ফুটছে। আর হ্যাঁ, আমাদের কিন্তু গ্যাস নিয়ে এসেছে, গ্যাস ছিল না বলেছিলাম না, কালকে আসলে ভিডিও বানাইনি, তো কালকেই গ্যাসটা নিয়ে এসেছিল। আর দেখো গ্যাস ওভেনটা না মোছাই হয়নি, রাত্রেবেলা রান্না করে এমনি রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম সকালে গুঁড়ো টুড়ো আবার করলাম, তো ভাবছি যে ওভেনটা ভালো করে আজকে মেজে নেই। তো মেজে নেওয়ার জন্য বাসন মাজার যে জিনিসটা থাকে না, ওটাই নিয়ে আসলাম, ওটা দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয়। আর নিচের এদিকে চা এটা ওটা তো পরেই, তো টেবিলটাও একটু পরিষ্কার করে নেব, আর গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে নেব। গ্যাস ওভেনটা যদি ভালো করে মোছা থাকে না, খুব সুন্দর লাগে, একদম চকচক করে, দারুণ লাগে দেখতে। তো ভালো করে একদম চতুর্দিক সাইডগুলো মুছে নেব, অনেক সময় উপরটা মুছে নেই, সাইডগুলো না মোছাই হয় না, মনেই থাকে না, তাই আজকে সাইডগুলোও ভালো করে মুছে নিচ্ছে। আর ভেতরে একটা জিনিস কি লেগে গিয়েছে সেটা ফেলে দিলাম, সাইডগুলো এখন মুছে নেব। আর এই যে টেবিলটা তো মুছলামই, পরিষ্কার হয়ে গেল, আর তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব। আর বাসনগুলো সাইডে রেখে দিয়েছি, যে বাসনগুলো বের হলো সেগুলো এখন মাজতে চলে যাব কলের পাড়ে। তো এই দেখো বেশ চকচক করছে, আর এই যেগুলো উপরে যেগুলো থাকে এগুলো তুলে নিয়েছি মাজার জন্য, চা করেছিলাম, চা পড়েছে, দুধ গরম করেছিলাম, দুধ পড়েছে, এগুলো তো পরেই, যখন তুমি দুধ গরম করবে দুধের দিকে তাকিয়ে থাকবে তখন দুধ উতলাবে না, চাও সেম, তো এরকমই হতে থাকে। তো ওইদিকে বাসনগুলো মেজে কটা জামাও ধুয়ে দিলাম, মাসুমের বাবার হচ্ছে পাঞ্জাবি, এগুলো তো পাঞ্জাবিগুলো না এক দুবার পরলেই নোংরা হয়ে যায়, সাদা যেহেতু তাই ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে আজকে আর উঠানে শুকাতে দিলাম না, কারণ উঠানে একদমই এখন রোদ পড়ে না, পেছনের দিকে এইদিকে দিচ্ছি। তো মাসুমের বাবা বারণ করছে যে জালের মধ্যে দিও না, জালটা ঢিলা হয়ে যাবে। তো আমি বলছি তাহলে আমাকে একটা বাঁশ দিয়ে বা দড়ি দিয়ে টার বানিয়ে দিও এইদিকে, এইদিকে সারাদিন রোদ পায়, এখন শীতকাল তো শীতকালে উঠোনে দিলে না হলে শুকাবে না। তো বলছে যে বাঁশি তো নেই, বাঁশ আনতে হবে তারপর দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আপাতত আমি এখানেই দিয়ে দিচ্ছি। তো আমাকে বলছে যে দিও না, তারপরে আমি জোর করে দিয়ে দিলাম। তো ওইদিকে কাপড় চোপড় ধুয়ে গোসল টোসল করে নিলাম, গোসল করে নিয়ে রান্নাটাও বসিয়ে দিলাম আজকে আগে আগেই, বেলা বেশি হয়নি, এই 11:30টার মতন বাজে, খিদে পেয়ে গিয়েছে, আর মাসুমকে ওষুধও খাওয়াতে হবে, তাই ভাত আর ডাল সেদ্ধ ওইদিকে বসিয়ে দিলাম, বাকিটা এখন পরে দেখা যাবে। ও আলুও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে পরে, এখন শুধু পানিটাই আছে দেখো। তো ভাত ডাল আলু সেদ্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান,
গুড আফটারনুন। তো বন্ধুরা, এখন আমি ভিডিওতে একটুখানি কথা বলতে আসলাম, কারণ আমি আজকে কথা যে ভিডিও যে শুরুই করিনি সেটা আমার মনেই ছিল না, আমি ভিডিও শুধু এমনি করে যাচ্ছি এমনি করে যাচ্ছি। তো এখন আসলাম একটুখানি কথা বলতে। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালোই আছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রান্নার পরে খাওয়া দাওয়াটাও আগে আগেই করে নিয়েছিলাম, করে নিয়ে মাসুমকে হচ্ছে ওষুধ খাইয়ে একটুখানি শুয়ে দিয়েছি। আর যেহেতু লেট করে অনেক আগেই খেয়েছি আর কি, তো এর মধ্যে আবার বোন খিচুড়ি নিয়ে আসলো বাড়ির থেকে, তো ভাবলাম চলো একটু খিচুড়ি খেয়ে নেই দুপুরের পরে পরে আর কি। মা পাঠাইছে আর বোন নিয়ে আসছে খিচুড়ি। খিচুড়ি ক্যামেরা কই? ক্যামেরা খুঁজে পাই না। হটপটে পাঠাইছে, হটপটেই খাচ্ছি। মাছের ভর্তা রে, বাবু খাও। ভালো হয় আমাদের খিচুড়ি বাহক খিচুড়ি নিয়ে আসছে, এখন আবার খাইয়ে দিচ্ছে। টেস্টি খিচুড়ি নিয়ে মানিমার হাতে টেস্টি খিচুড়ি। দুধ কই রাখলি রে? দুধ ওই ঘরে। এই যে দুধ প্রতিদিন নিয়ে আসে, দুধ খিচুড়ি সব নিয়ে চলে আসছে। দেখে দেই এতটুকু দুধ কেড়ে, আজকে দুধ হয় নাই বেশি। ওই জন্য তো কালকে অনেকগুলো বোধ হয় হয়েছিল না, কালকে মেলা দুধ দিছিল। তো কালকে রায়ত চা খাইলং, রায়ত খাইলং, পরে ফির সকালে চা খাইলং, গুড়ে খাইলং। এই 12:30টা একটার দিকে ভাত খেয়েছিলাম, তারপরে বোন আবার 3টের দিকে নিয়ে এসেছিল খিচুড়ি। খিচুড়ি খেলাম, খেয়ে এখন জামা কাপড় গুলো আনতে গেলাম, গিয়ে দেখি যে ভালো মতন শুকায়নি, একটু একটু ভেজা আছে। তো এখন এগুলো আরেকটু উল্টে দিয়ে আসলাম, রোদ আছে শুকাবে, আর গেঞ্জিটা শুকিয়েছে নিয়ে আসলাম। এরপরে এসে একটু রেস্ট নিয়ে এই যে চা বানালাম। মাসুমের বাবা চা চাচ্ছে, ও ঘুমিয়েছিল একটুখানি, ঘুম থেকে উঠে তো ওর চা লাগবেই, তো ওকে এই যে চা দিয়ে দেবো, আমিও চা নিয়ে নেব, চা খাবো একটুখানি। আর এই দেখো ছাগলগুলো এদিকে চা খাচ্ছে, কচি কচি কলা পাতা গজিয়েছে, সেগুলো কি সুন্দর মচমচ করে খাচ্ছে। আর ওই যে জামা কাপড় আমার এখনও শুকায়, চাটা খেয়ে জামা কাপড়গুলো নিয়ে যাব। সব পশু পাখি আমাদের বাড়ির পাশে চলে এসেছে, সবাই এখন মানে ঘরে ঢুকবে। ওইদিকে সূর্যি মামাও ঘরে ঢোকার মতন অবস্থায় চলে এসেছে। মাসুম এখনও ঘুমাচ্ছে, ওকে বারবার আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে দিচ্ছি, বারবার খুলে ফেলছে। ওর জ্বর এসেছে তো তাই মশারিটা একটু টাঙিয়ে দিয়েছি, মশা কামড়ালে আবার আর এক অসুবিধা, তাই জন্য মশারিটা টাঙিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। বাবাটা বমি বমি পাচ্ছে, লেবু পাতা নিয়ে আসছি। শুনে ওটা
তো রসই নাই, গন্ধই না। তো গন্ধ আছে, এটাই তো গন্ধ। রস বের হবে না তো, যে শুধু গন্ধটা শুনতে হবে। গন্ধ শুভ সন্ধ্যা বন্ধুরা। বিছানাটা দেখো এখন গোছালাম, মাসুম এইমাত্র উঠে একটুখানি হিসু করতে গেল। সারাদিন শুধু ও আসছিল, একটু পরপর এসে বিছানার মধ্যে শুচ্ছিল, তো বিছানাটা গোছাতেই পারলাম না, এইমাত্র একটু গোছালাম। মাসুম আসো, হিসু করতে গেছে বাইরে। আসো বাবা, এসে একটু লেবু পাতা শুমো তো, আসো। আরো শুকো তাইলে এখন আরাম লাগবে, নাকের কাছে নিয়ে শুয়ে থাকো। তোমাকে একটা ফুল জামা পরে দেই বাবা, তোমাকে গরম লাগে না ঠান্ডা লাগে? তুমি আমার বডি করে ওড়ি দেখে দাও, গরম না ঠান্ডা? রেগে মেগে অস্থির, যাও শো শো, মেরে বাড়ি চাপা দিয়ে দেব। এই কথাটা মানে এই ডায়লগটা কিন্তু আমরা অনেক সিনেমাতেই শুনেছি, আর এটা আমাদের এখানে সত্যি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে এই যে থাম্বনেইলে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার একটা ভাইসা আর কি ছবিটা আমাকে পাঠিয়েছে। ওর ফ্রেন্ড, ওর মামা হয় আসলে, তো ওর হচ্ছে মানে মামা হয় ছেলেটা, আর মেয়েটা বোন না হলে কিছু একটা হবে। তো মেয়েটার টপিকে আমি যাচ্ছি না, ছেলেটাকে হচ্ছে একটা মেয়ে আর নাকি ওর দুজন বন্ধু মিলে আর কি মেরে বালি চাপা দিয়ে রেখেছে এই আমাদের ঘোষাডাঙায়, বেশি দূরে না, যেখানে আমার বোনরা হসপিটালে ভর্তি ছিল দুদিন আগে, ব্লগে আমি শেয়ার করেছি, ঠিক ওখানে কুশিয়ার বাড়িতে, কুশিয়ার বাড়িতে আর কি বাড়ি ছেলে মেয়ে দুজনেরই। তো দেখে তো মানে অবাক হওয়ার মতন কথা, তো ভাইসার কাছে সব শুনলাম, ও সব ভিডিও পাঠালো আর কি, মেয়ের বাড়ির ছেলের বাড়ির এসব ভিডিও টিডিও দেখালো, যে আন্টি দেখো এই যে এটা মেয়ের বাড়ি, এটা হচ্ছে ছেলেটার বাড়ি, এটা ওর মামার বাড়ির পাশে আর কি। তো তারপরে ও গিয়েছিল যেখানে বডি তুলেছে, কালকেই বডিটা পেয়েছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল ছেলেটা। তারপরে মোবাইলটা খুঁজে পায় পুলিশ, পুলিশের কাছে গিয়ে যখন রিপোর্ট করেছে বাবাটা, বলেছে যে 24 ঘন্টা না হলে তো হচ্ছে সেদিন ষষ্ঠী সপ্তমী এরকম কিছুই ছিল, শুক্রবার ষষ্ঠী ছিল মনে হচ্ছে, তো বলছে যে পুজোর ব্যাপার, হয়তো বা ছেলে ঘুরছে, ঘুরতে বেরিয়েছে হয়তো, 24 বছর মাত্র ছেলেটার বয়স, তো বলছে যে হয়তো ঘুরতে বেরিয়েছে ছেলে, বাড়ি চলে যাবে, কোনো ব্যাপার না। পুলিশ ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়েছে, আর পুজোর সময় এত কেস হয়, এত অ্যাক্সিডেন্ট হয়, পুলিশেরা মানে এইদিকে মণ্ডপে পাহারা দিতে হয়, ওইদিকে রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট, এটা ওটার মধ্যে ব্যস্ত ছিল। তো ঘোষাডাঙ্গা থানাতেই, আমাদেরও থানা ঘোষাডাঙ্গা সেম থানাতেই, তো গিয়ে বলেছে ছেলের বাবাটা কমপ্লেন ফাইল করেছে, তো পুলিশ ওভাবেই বলে হচ্ছে পাঠিয়ে দিয়েছে বাড়িতে। তারপর বেশ 2-3 দিন হয়ে গেছে ছেলেটাকে পাচ্ছে না পাচ্ছে না, তারপর পুলিশ খুঁজতে শুরু করে, আর ছেলেটার মোবাইল ফোনটা পায়, কীভাবে পায় আমি তো এত ডিটেলসে জানি না, যেটা যতটুকু আমি শুনলাম আর কি। তো সেই মোবাইল ফোনটার মধ্যে লাস্ট যে কল করে তাকে ধরে আর কি জয়গাতে, সে পালাচ্ছিল, হয়তো ভুটানেই পালাচ্ছিল, ভুটানে ঢুকে গেলে তো আর ধরতে পারতো না। তারপর ওই ছেলের কাছ থেকে সব ডিটেলস শোনে, কোথায় মেরেছে, কীভাবে মেরেছে, কোথায় বালি চাপা দিয়ে রেখেছে, বুড়ি তোরসার পারে হচ্ছে বালি চাপা দিয়ে রেখেছিল। তো তারপরে বডিটাকে তোলে কালকে, গতকালকে, হ্যাঁ তো গতকালকেই, হ্যাঁ গতকালকেই, তারপর কালকে ছিল শনিবার, শুক্রবার শুক্রবার আর দিন 9 দিনের দিনে বডিটাকে পায়। তো বডিটা কী অবস্থায় পেয়েছে তোমাদেরকে তো থাম্বনেইলে দিয়েইছি, তোমরা ছবিটা দেখেইছো, আর ছেলেটার ছবিটাও পাশে দিয়ে দিয়েছি। তো এরকম হয়েছে, মানে এগুলো আগে সিনেমায় শুনতাম, মেরে বালি চাপা দিয়ে দেবো, বা টিভিতে নিউজে দেখি এরকম হয়, কিন্তু এখন আমাদের বাড়ির পাশেই এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। তো কী আর বলবো বলো, বলার কিছুই নেই। তো এতটুকুই বলি যে মানুষ কী বলবো, এতটা কী করে নৃশংস হতে পারে বলো তো, কী করে নৃশংস হয় এতটা, এতটা নৃশংস হওয়া উচিত নয়। তোমার প্রবলেম হয়েছে, তুমি পারিবারিকভাবে সলভ করতে পারতে, না হলে আইনের দ্বারস্থ হতে পারতে, প্রশাসনের দ্বারস্থ হতে পারতে, মেরে ফেলাটা তো কোনো সমাধান নয়, তাই না বলো? এটা একেবারেই গ্রহণযোগ্য নয়, আইনগতভাবেও নয়, সামাজিকভাবেও নয়, তাই তো? তো এটাই মানে আমি কালকে ব্যাপারটা দেখেছি শুনেছি, আমার দেখে তো গাটা পুরো শিউরে উঠেছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এরকম কী বলবো সিনেমাটিক ঘটনা আর কি। আর কি বলি, আর মাসুমের তো দেখতেই পেলে অবস্থা, জ্বরে পুরো কাতরাচ্ছে, এখন ওর বাবা ওকে ওষুধ মানে ওষুধ দেখাতে বলছি, দেখো মাথাই পুরো নষ্ট হয়ে গিয়েছে, ডাক্তার দেখাতে নিয়ে যাবে একটু পরেই, তো দেখা যাক ডাক্তার কী বলে, না হলে আজকে না কমলে কালকে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে ডাক্তার দেখাতে।
চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে যেও। আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।